কিছু কিছু বাড়িতে আছে স্বামী স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে, স্ত্রী স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, স্বামী কেঁদে ফেলে কখনো, কখনো স্ত্রী কেঁদে ফেলে। এই বিষয়ে আমি গজলটা বলতে যাচ্ছি, স্বামীর মনের কষ্টের কথা কি আর স্ত্রীর মনের কষ্টের কথা কি, আর আমাদের নবী এবং তার স্ত্রীরা কেমন ভাবে জীবন যাপন করেছিলেন। খুব মন দিয়ে কিন্তু আপনাদের শুনতে হবে নতুন গজল, আশা করছি ভালো লাগবে। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করো না কন্দন। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। স্বামী বিবি বিবি স্বামী সবার থেকে আপন, প্রেমের সুতাই বাধা থাকবে অবুঝ দুটি মন। সোনার সোহাগ হবে তোমার সংসার ধর, সুখের ঝর্ণা ধারায় বহে খোদারি রহম। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না কন্দন। স্বামীর সেবা বিবি কখনো করো না খন্ন, স্বামীর সেবা ফরজ হলে বলে হলো রে গণ্য। স্বামীর প্রেমে রাত দিনে থাকো তাই মগ্ন, স্বামী হলো তোমার কাছে অমূল্য রত্ন। জান্নাতের জান্নাতের ঠিকানা তোমার স্বামীর দুই কদম, সেই স্বামীর মনে আঘাত কখনো দিও না মাবন। স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন। শুনলেন, স্ত্রীদেরকে বলা হলো, হে স্ত্রী খবরদার স্বামীর সাথে অসৎ ব্যবহার করো না। তবে স্বামীরাও তো স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করে, ওই জন্য হে স্বামী তোমাদের কি কবি কি বলছে মনে মনে দিয়ে শুনুন। স্বামীর কাছে বিবি হলো অসীম নিয়ামত, সে বিবিকে স্বামী তুমি করো মহাব্বত। করো না হানি অগো স্বামী বিবির মর্যাদা, নারাজ হয়ে যাবে তখন নবী ও খোদা। বিবি তোমার, বিবি তোমার পূর্ণিমার চাঁদ, বিবি তোমার পূর্ণিমার চাঁদ ফুলেরই মতন। অর্ধাঙ্গিনী বিবি তোমার হয় আধা জীবন, বলুন সুবহানাল্লাহ। অর্ধাঙ্গিনী বিবি তোমার হয় আধা জীবন, স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন, কেউ কারো আঘাতে যেন করে না কন্দন। শুনলেন, স্বামীদেরকে এই কথা বলা হলো, খবরদার স্বামী তুমি স্ত্রীর কদম তলে, মানে স্বামীর জান্নাত বলে স্বামী যা কিছু মনে করবে স্ত্রীর সাথে করবে তা নয়, এটা ঠিক। স্ত্রী যদি ভুল পথে চলে ইসলামের পথে তাকে আনো, সেইভাবে বলে বলে বোঝাও। তাই বলে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার দিনের পর দিন করো না। স্ত্রী কিন্তু তোমার সবকিছু, মানে এই দুনিয়ায় তোমার কাছে স্ত্রী কিন্তু একটা বহুত মহত্ত্বের জিনিস। কেন? সে এক কথাই, সে তার আব্বা মা তার ভাই বোন সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসলো, সেই জন্য স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করো না। তো সেই বিষয়ে তার পরের ছন্দে এবার কবি কাদেরকে কি বলছে শুনুন। দিন দুঃখী কালো স্বামী তাই তুমি নারাজ, মা বোনদেরকে বলা হচ্ছে, দিন দুঃখী কালো স্বামী তাই তুমি নারাজ, চুমকি শাড়ি সোনার চুরি কিনে দেয় না সাজ। তাই পর পুরুষের সাথে নারী থাকিলে মেতে, কখনো যাবে না তুমি খোদার জান্নাতে। তোমার স্বামী,
তোমার স্বামী অতি দামি করো তাকে যতন গরিব সহায় হলেও তোমার সাত রাজারই ধন বলুন সুবহানাল্লাহ গরিব সহায় হলেও তোমার সাত রাজারই ধন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন আহারে অনেক স্ত্রীরা আছে স্বামী কালো বলে স্বামীর সাথে অসদ্য ঘর করে মোবাইলে বিভিন্ন রকম সিনেমা নায়ক নায়িকা নায়কদেরকে দেখে আর ভালো লাগে মনে হয় ওই নায়কটাই যদি আমার স্বামী হতো কি কালো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল তার মুখের দিকে তাকালে আমার ভালো লাগে না এই রকম বিভিন্ন কিছু নারীদের তার জন্য সেই সমস্ত নারীরা পর পুরুষের সাথে ফোনে কথা বলে যার জন্য সংসারে আস্তে আস্তে আগুন ধরে যায় স্বামী স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায় কেঁদে যারে যার হয়ে যায় অনেক স্বামীরা আছে দেখুন চোখ দিয়ে কিন্তু ছেলেদের অত সহজে পানি ঝরে না ছেলেদের চোখ দিয়ে অত সহজে পানি ঝরে না তবে অনেক ছেলেরা আছে স্ত্রীর কাছে এত কষ্ট পেয়ে যায় স্ত্রীর কাছে এত কষ্ট পেয়ে যায় এক সাইডে আড়ালে আবদালে গিয়ে কেঁদে যারে যার হয়ে যায় যে স্ত্রীকে আমি এত ভালোবাসি সেই স্ত্রী আমি কালো বলে আমি গরিব বলে আমি একটু ভালো জিনিসপত্র এনে দিতে পারি না বলে আমার স্ত্রী আমাকে ভালো না বেশে বিয়ের পরেও অন্য পরপুরুষের সাথে ফোনে কথা বলে অন্য পরপুরুষকে নিয়ে ভাবে রাত্রে কাজ করে যখন বাড়ি ফিরি যখন আমার প্রয়োজন হয় স্ত্রীর সাথে মানে নিজের মনের আশাটা পূর্ণ করার তখন আমার স্ত্রী আমারটাকে সাড়া দেয় না আমার থেকে দূরে দূরে থাকে ছেলেরা কেঁদে যারে যার হয়ে যায় এটা কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা তো শুধু তাই নয় এটা তো স্ত্রীদের কথা শুনলেন স্ত্রীরা এই ভুলগুলো করে এবার শুনুন স্বামীরা কি ভুল করে কবি লিখছেন শুনুন গুণ বিচারি হলে ও বিবি নয় দর্শন ধারি আকাম কুকাম করো স্বামী দেখলে সুন্দরী পনের টাকায় পেলে ধোকা মনে হয় তোমার তাই বিবির উপরে বারে বারে করো অত্যাচার পন নেওয়া যৌতুক নেওয়া সুদ খাওয়া শরীয়তে হারাম এই পণ প্রথায় কত মা বোন কালে দেয় জান স্বামী বিবির ভালোবাসা স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দ অনেক স্বামীরা আছে বিয়ে করেছে পনের টাকা লোভে যৌতুকের টাকা লোভে বিয়ে করেছে কালো মেয়ে হলেও তাকে বিয়ে করে ফেলেছে এখন বিয়ের পরে ভাবছে কি সর্বনাশ করলাম যেন মোবাইল একটা মোবাইল যদি আমি আপনি কিনি তখন মনে হয় আরো কিছুদিন পরে কিনলে নতুন একটা ভার্সন নতুন একটা আপডেট জিনিস ভালো জিনিস পেতাম তো তেমনি পনের টাকার মানে অ্যাপাচি বাইকের জন্য টাকার জন্য সোনা গহনার জন্য আমরা মানে মেয়েকে বিবাহ করি বিবাহ করার পরেও আমরা মনে হয় যে আমরা মনে হয় ঠকে গেলাম কালো মেয়ে কি বিয়ে করলাম রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে আমাদের ভালো লাগে বাড়িতে এসে যখন সেই মেয়েকে দেখি তখন আমাদের মনে যেন আগুন জ্বলে ওঠে কি সর্বনাশ করলাম আমরা টাকা যদি না নিতাম হয়তো ভালো মেয়ে হতো সুন্দরী মেয়ে হতো তবে এটা কিন্তু নয় কালো মেয়ে বলে সে খারাপ কালো মেয়েদের মনও কিন্তু ভালো হয় আপনারা জানেন তারা স্বামীকে ভালোবাসতে জানে তারা স্বামীকে সুখ দিতে জানে তো এইভাবে আমরা কেন স্ত্রীদের প্রতি অসদ ব্যবহার করি কালো বলে তার সাথে অসদ ব্যবহার করি তাকে আর ভালো লাগে না এমন করলে হবে না এবার একটা খুব ভাইটাল পয়েন্ট কবি আমার এই গজলে লিখেছেন যে গজল যে কথাটা শুনলে আপনাদের বুক কেঁপে যাবে কথাটা খুব মন দিয়ে শুনুন বিয়ের সাথে বিবির হাতে দাও মোহরানা বিবির প্রতি স্বামীর ফরজে হুকুমানা দেন মোহর না শোধ করিলে হবে মহাপাপ বিবি যদি দেন মোহর না করে তোমার মাপ হঠাৎ করে
হঠাৎ করে যদি তোমার হয়ে যাই মরণ কঠিন কবরে আধার করে সাজা পাবে ভীষণ স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন আহারে আমরা হয়তো অনেকেই এমন আছি এখনো পর্যন্ত স্ত্রীর মোহর আনা দেয়নি এখনো পর্যন্ত স্ত্রীর মোহর আনা দেয়নি একবার ভেবে দেখুন হঠাৎ করে ইন্তেকাল যদি হয়ে যায় অনেক জায়গায় এমন দেখা যায় ইন্তেকাল হয়ে গেছে চাচাজি সারা জীবন ধরে স্ত্রীর সেই মোহরানটা তিনি শোধ করেননি শুধু ভেবেছেন হবে আগামীতে দেব আগামীতে দেব এই রকম করে করে এমন একটা পর্যায়ে চলে এসেছে চাচাজি আমার ইন্তেকাল করে গেছে তখন যেহেতু মোহরানা শোধ না থাকলে জানাজা নামাজ আদায় করতে পারবেন না জানাজা নামাজ পড়তে যেতে পারবেন না তখন ইমাম সাহেব বলছে কি একবার জিজ্ঞাসা করো মোহরানা শোধ আছে কি না তখন গিয়ে চাচিমাকে বলছে চাচিমা যা হওয়ার হয়ে গেছে যদি মোহরানা পেয়ে থাকে আপনি ক্ষমা করে দিন আচ্ছা ওই সময় যদি চাচিমা মন থেকে ক্ষমা না করে দেন সারা জীবন আমি সারা জীবন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করেছেন সহবাস করেছেন একেবারে জিনার মতো কিন্তু গুনাহ আমার আপনার হবে জিনার মতো আমার আপনার গুনাহ হবে আর ওই অবস্থায় আমরা তো দুনিয়ার রং তামাশায় মেতে আসি হঠাৎ করে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর মোহরানা যদি আমার ওইভাবে বাকি থেকে যায় ওই জেনার পাপ কিন্তু সারা জীবন কবরে গেলে আমার ভুগতে হবে ওই জন্য সকলে নয় যারা এই কাজের কাজে আছি আমরা যারা এখনো পর্যন্ত আম্মা জানেদের স্ত্রীদেরকে আমরা যারা মানে আমার আম্মা জান আমি আম্মা জান হিসেবে বললাম আপনাদের স্ত্রীদেরকে যারা এখনো দেনমোহ শোধ করেননি যদিও বিয়ের সাথে সাথে দেওয়াটা উচিত যারা এখনো শোধ করতে পারেননি আগামী কয়েকদিনের মধ্যে যেভাবে হোক কষ্ট করে হোক যেভাবে হোক অন্তত দেনমোহটা স্ত্রীর হাতে তুলে দেব আমরা তুলে দিয়ে বলবো দেনমোহটা অন্তত তুমি পরিশোধ করে দাও শোধ করে নাও এই বলে পরে ছন্দ আমি পরিবেশন করছি দেখুন এটা তো শুনলেন দেনমোহর বিষয়ে এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন সেই বিষয়টাই কবি তুলেছে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন স্বামী বিবির যদি মিষ্টি সম্পর্ক থাকে শত অভাব থাকলেও তবু থাকে মহাসুখে বলুন সুবহানাল্লাহ দেখুন অনেক ধনী মানুষ আছে তাদের সংসারে কোনো সুখ নেই যেন আগুন জ্বলছে অনেক গরিব মানুষ আছে তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন সে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি গরিব হলে কি হয় আমি স্ত্রীকে নিয়ে অনেক খুশি আছি তো সেই বিষয়ে লিখছেন স্বামী বিবির যদি মিষ্টি সম্পর্ক থাকে শত অভাব থাকলেও তবু থাকে মহাসুখে দয়ার নবী মেসওয়াক করে মায়েশার দিতে মায়েশা মেসওয়াক করে তারপরে ধুতেন মায়েশার মায়েশার কোলে মাথা রেখে নবী তো জাহান তেলাওয়াত করিতেন তিনি পবিত্র কোরআন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন স্বামী বিবি বিবি স্বামী সবার থেকে আপন প্রেমের সুতায় বাধা থাকলে অবুজ দুটি মন শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি এম এ হান্নান সাহেব কত সুন্দর কথা লিখছেন মায়েশা যে পাত্রে করতেন পানি পান সে জায়গায় মুখ লাগিয়ে পান করতেন দো জাহান বলো সুবহানাল্লাহ মায়েশা যে পাত্রে করতেন পানি পান সে জায়গায় মুখ লাগিয়ে পান করতেন দো জাহান মায়েশা হাড্ডি খেয়ে যখন রাখিতেন নূর নবী মুখ লাগিয়ে তাতে চুষে চুষে খেতেন বলুন সুবহানাল্লাহ নূর নবী মুখ লাগিয়ে তাতে চুষে চুষে খেতেন স্বামী বিবি স্বামী বিবি তাদের থাকে যদি প্রেম
এমন দুই জাহানে ধন্য তারা কয়ে মেহনান বলুন সুবহানাল্লাহ স্বামী বিবি তাদের যদি থাকে প্রেম এমন দুই জাহানে ধন্য তারা কয়ে মেহনান স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন স্বামী বিবি বিবি স্বামী সবার থেকে আপন প্রেমের সুতাই বাধা থাকলে অবুজ দুটি মন সোনার সোহাগ হবে তোমার সংসার ধর সুখের ঝর্ণা ধারাই বহে খোদারি রহ আলহামদুলিল্লাহ।